আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানালো কাতার ছয়শ দশটি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে ভারত বিরাট ভুল থেকে দ্রুত ফিরে আসুন আমেরিকাকে তুরস্ক এবার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন সমীক্ষায় উঠে এলো ভুল পথে পাকিস্তান দিশেহারা ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় পঞ্চম স্থানে ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানাল কাতার ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাজধানী দোহায় এক বৈঠকে স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন জানান কাতারের আমির বৈঠকের পর এক টুইট বার্তায় ফিলিস্তিনের সামরিক গ্রুপগুলোর ঐক্যর ওপর জোর দেন কাতারের আমির ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন এক সময় কাতার সফর করলেন যখন উপসাগরীয় দেশগুলো একে একে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে গত সপ্তাহে ইসরায়েল ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তি করেছে অন্যদিকে ছয়শো দশটি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে ভারত সরকার পরিচালিত সব মাদ্রাসা ও টল বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে ভারতের আসাম রাজ্য সরকার বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড বিষয়টি এরই মধ্যে রাজ্য মন্ত্রী সভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন আসামের বিজেপি সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আসামের বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে আটাশে ডিসেম্বর থেকে এই অধিবেশনে এ বিষয়ে একটি বিল পেশ করা হবে এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মন্ত্রী চন্দ্রমোহন মুখ্যমন্ত্রী সর্বানন্দ মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসামের বর্তমান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত অক্টোবরে জানিয়েছিলেন রাজ্যে মোট ছয়শো দশটি সরকার পরিচালিত মাদ্রাসা রয়েছে এছাড়া একশোটি সংস্কৃত টল রয়েছে সরকার এসব প্রতিষ্ঠানের জন্য বছরে দুইশো ষাট কোটি রুপি ব্যয় করে এসব মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত শিক্ষার্থী হিসাবে নতুন করে ভর্তি করানো হবে এছাড়া সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি সভ্যতা ও জাতীয়তাবাদ শিক্ষা গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা হবে সূত্র ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া আরেকদিকে দিকে বিরাট ভুল থেকে দ্রুত ফিরে আসুন আমেরিকাকে তুরস্ক রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার জন্য তুরস্কের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তুর্কি সরকার মার্কিন নিষেধাজ্ঞাকে আঙ্কারা বিরাট ভুল বলেও অভিহিত করেছে মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্তিকরণ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড সাংবাদিকদের বিরিপ করার সময় বলেন ওয়াশিংটন সমস্যার সমাধান চেয়েছিল কিন্তু তুরস্ক তার সবই প্রত্যাখ্যান করেছে তিনি দাবি করেন ওয়াশিংটন হঠাৎ করে কিংবা হালকা কোনো সিদ্ধান্ত নেয়নি এসব বক্তব্য জবাবে তুর্কি পররাষ্ট্র দপ্তর বলেছে মার্কিন সরকারের সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা নেই আঙ্কারা বহুবার সমস্যা সমাধানের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার কথা বলেছে কিন্তু সে প্রস্তাবকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়নি তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এ বিরাট ভুল থেকে আমরা ওয়াশিংটনকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার আহ্বান জানায় এদিকে এবার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের সমর্থন পেলেন জো বাইডেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য মিস ম্যাককনেল সোমবার ইলেক্টোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেন চূড়ান্তভাবে বিজয় লাভ করার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র সিনেটে ম্যাককনেল বলেন আমি তিনে নভেম্বর নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম কিন্তু কথা বলেছে ইলেকট্রাল কলেজ তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই ম্যাক জানান তিনি বাইডেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং তারা দুজন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি ওপরদিকে কোন পথে চলেছে পাকিস্তান গোটা বিশ্বে এমনিতে সন্ত্রাসের আশ্রয়দাতা হিসাবে কোন ঠাসা ইমরান খানের দেশ জঙ্গি গোষ্ঠীগুলোকে আর্থিক মদত দেওয়ার অভিযোগে ঢুকতে হয়েছে এফ এটিএফ তালিকায় এবার জানা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষই মনে করছেন পাকিস্তান চলেছে একদম ভুল পথে সাম্প্রতিক এক সমীক্ষায় এমন চিত্রই উঠে এলো গবেষণা সংস্থা আইপিএস মঙ্গলবার প্রকাশ করেছে এই সমীক্ষার রিপোর্ট তাতে দেখা যাচ্ছে সাতাত্তর শতাংশ পাকিস্তানি মনে করছেন দেশ চলেছে ভুল পথে মাত্র তেইশ শতাংশ মানুষের অবশ্য এখনো বিশ্বাস অটুট রয়েছে তারা মনে করছেন কোনো সমস্যা নেই দেশ একদম ঠিকঠাকই এগোচ্ছে সর্বশেষ আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় পঞ্চম স্থানে ইরান আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ইরান এছাড়া বৈজ্ঞানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দেশটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গলবার ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী মানসুর গোলামে এই তথ্য জানান নির্বাচিত কয়েকজন বিজ্ঞান গবেষক ও প্রযুক্তিবিদকে দেওয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানের অবস্থানের প্রশংসা করেন মন্ত্রী মানসুর গোলামি বলেন যেসব দেশ বিজ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বহু বছর ধরে ইরান তাদের মধ্যে রয়েছে তবে এই অবস্থান ধরে রাখতে হলে বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতকে সর্বাত্মক সমর্থন দিতে হবে ইরানের এই মন্ত্রী বলেন আজকে দেশে যে বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে তা এখন গর্ব ও আশার উৎস এই পার্ক দেশের নানাবিধ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন আমরা গর্বের সঙ্গে দাবি করতে পারি যে জ্ঞানের ধারা তৈরি সেগুলোকে প্রযুক্তি খাতে ব্যবহার ও সম্পদ অর্জনের জন্য বিজ্ঞানকে কাজে লাগাতে সক্ষম হচ্ছে আমরা